প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে বৃষ্টি চেয়ে নামাজ পড়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা। রাজশাহীতে ডিবি পুলিশের হেরোইন বিক্রির অডিও ফাঁস। রাজশাহীতে এপ্রিলে পানিতে ডুবে 16 জনের মৃত্যু। রাজশাহীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। তীব্র খরায় পড়ছে রাজশাহী, বৃষ্টির জন্য মুসল্লিরা আদায় করলেন ইস্তিসকার নামাজ। রাজশাহী নগরী তেরখাদিয়ার শহীদ AHM কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায় করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে কাঁদলেন বৃষ্টির জন্য। বৃহস্পতিবার সকাল 8:30 জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন। নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়মকানুন বলেন। এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি আরবিতে খুতবা দেন, যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন হাদিসের আলোকে যতটুকু জানা গেছে তা হল, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে 2 রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আমরা আজকের এই তীব্র দাবদেহ জনজীবন, শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত আজকে অনেক কষ্টের মধ্যে আছেন, যে অনাখরা এবং গাছপালা সবই শুকিয়ে যাচ্ছেন। সে কারণে আমরা ধর্মপাড়া মুসল্লি ছোট বড় সকলে আলমুলামা সহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদের দোয়া এবং কবুল করে নেবেন, বৃষ্টি হবে। এবং যারা এখানে আমরা অনেক বয়োজ্যেষ্ঠ যারা আল্লাহ তালার কাবা হজ করে আসছেন, তারা অনেকে এখানে আছেন এবং সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে সকলে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছেন এই তাপদেহ থেকে, যেন আমরা আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেন। এবং ছোটো ছোটো বাচ্চারা খুব অনেক কষ্টে আছে। আমরা বিশ্বাস করি যদি আমরা মুসলমান হয়ে থাকি আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতের বর্ষিত বৃষ্টি নাজিল করবেন। মহানগরীর সকলে একত্রিত হয়ে, আমরা আলেম আলম একত্রিত হয়ে, আমরা আল্লাহর দরবারে যিনি মেঘের মালিক, বৃষ্টির মালিক, তার কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ আমাদের মেঘ দাও, তোমার রহমতের বৃষ্টি দাও, যাতে করে মানুষ সহ সমস্ত প্রাণীকুল শান্তি পায়, স্বস্তি পায়। এই জন্য আমরা 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আসলে আমাদের পাপের কারণে, অপরাধের কারণে এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, যে গরম আপনারা দেখতে পাচ্ছেন, এটা থেকে পানা পাওয়ার একমাত্র উপায় তওবা করা, আমাদের অপরাধের জগৎ থেকে ফিরে আসা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের পরিবেশকে ভালোবাসা, পশু পাখিকে ভালোবাসা। আমরা সবাই নামাজের মাধ্যমে আল্লাহ রাসূলের শেখানো তরিকা অনুযায়ী, অন্যান্য নবী মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে তাদের তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। রাজশাহীবাসী, এখানে সর্বস্তরের মানুষ এসেছেন, আমরা আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমিন উর্বর করবেন ইনশাআল্লাহ। রাজশাহীতে মাদক কারবারির কাছে পুলিশের হেরোইন বিক্রির একটি অডিও ফাঁস হয়েছে। ওই পুলিশ সদস্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় কনস্টেবল পদে কর্মরত, তার নাম মাহফুজুর রহমান মাহফুজ। 3 মিনিট 33 সেকেন্ডের ফাঁস হওয়া এই অডিও কল রেকর্ডে এক নারীর কাছে মাদক বিক্রির প্রস্তাব দিতে শোনা যায়। এছাড়াও তাকে মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহিত করতেও শোনা যায়। ফাঁস হওয়া সেই অডিওর কপি রাজশাহীর গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। সম্প্রতি কনস্টেবল মাহফুজ ফোন করে কথা বলেন নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকার সেলিমের স্ত্রী উম্মে খাতুনের সঙ্গে। তিনি একাধিক মাদক মামলার আসামি এবং চিহ্নিত মাদক কারবারি। তাদের দুজনের কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা যায়, তবে হেরোইন বিক্রির বিষয়টি অস্বীকার করে ফাঁস হওয়া অডিওর কণ্ঠ তার নয় বলে দাবি করেন কনস্টেবল মাহফুজ। তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক না, অডিওর বিষয়টি ডিসি স্যার জানেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আ
আমার বেটা ভাই বিশ্বাস করেন আপনি, আপনি যেখানে থাকেন আরে বাদ দেন আপনার কথা, বেটা বিজয় হয়ে গেছে, বেটা মরে যাবে, বেটা ইয়া ক্যান্সার হয়ে গেছে, বুঝলেন? আপনি আমার বেটার সাথে কথা, আপনি মানুষকে বলবেন কেন, মানুষকে শোষক বলবেন আমি বলি, আমি আমার বেটাকে আমি আপনি বলে নিতে পারি, আমার বেটা কর্মকর্তা করেন, আমার বেটার সমস্যা আচ্ছা ঠিক আছে, আমার বেটা আমার বেটা আপনি শোষ লাগাইছেন, আমার বেটা ধরে নিল লেগে, আমার ধরে নিল লেগে যাক বলছেন সে এসে আমাদেরকে বলছে, যে শোষ লাগাইছেন সে শোষই বলছে, আপনার কাছে মাল কিনছে কিনতে বলছে কিনে ধরাইতে বলছে, ডাক ডাক বলেছেন কালকেও তো সকালে বলেছেন, কার সামনে বলেছেন সেই বলেছেন, ওই নামদারি না ওই আসে আসে আমাকে জিনিস চাইছেন সে জিনিস বেচছি না, তখন বলছে যে এরকম এরকম ব্যাপার হলে পরে আমাদের সে কথা বলছে, আপনি একলি তো আমি টেনশন আছি ভাই, যে মাসুদ ভাই আমাকে এত কার সাথে আপনার সাথে, হ্যাঁ আসছি আমি, বেটা বাথরুমে গেল, বাথরুম থেকে বাইরে আমি আসছি আপনার সাথে কথা বলতে, আচ্ছা জিনিস আমি আসছি এসে কথা বলছি ভাই, আমি তো বেশি নেবো ভাই ভয়ে, আপনার ভয়ে আরো বেশি নে, বেটাকে বলে উঠে বাথরুমে গেল, আপনি আমি আমি সবকে বুঝি রে মাকুজ ভাই দিদি, হ্যাঁ যে এখন আমি আইলাম বলছি আমাকে মা ইয়া কাকা এসে তোমার খুঁজতে হলো যে তো আমি কল দিলাম যে আমি যে বেটা বাথরুমে গেল, আমি দোকানে কেউ নাই বাড়াই বাথরুম থেকে, আচ্ছা একাই আসছি কিন্তু বেটা বাথরুম থেকে বাড়াই আমি ফোন দিচ্ছি। এপ্রিল মাসের শুরু থেকে চলছে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ কখনো মাঝারি আবার কখনো তীব্র রূপ ধারণ করছে, এই তাপদাহ থেকে রক্ষা পেতে গোসলে নামছে শিশু কিশোররা, অসতর্কতায় যাচ্ছে প্রাণও, রাজশাহী অঞ্চলে চলতি মাসে পানিতে ডুবে প্রাণ গেছে 16 জনের, যার অধিকাংশ শিশু কিশোর, সবশেষ মঙ্গলবার পানিতে ডুবে 3 কিশোরের মৃত্যু হয়েছে, আর এ মাসে পদ্মা নদীতে ডুবে মারা গেছে 9 জন। পদ্মা নদীর শ্যামপুর ঘাটে গোসল করতে নেমে মঙ্গলবার 3 কিশোর মারা গেছে, পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে, এর আগে গত 14 এপ্রিল রাজশাহীর বাঘায় বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে মারা যায় এক শিশু, তবে এখনও ঝিলিক খাতুন নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে, এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত শুক্রবার পদ্মা নদীর মুর্শিদপুর এলাকার খেয়াঘাটে ডুবে মারা যায় উপজেলার খায়েরহাট গ্রামের একজন, শনিবার বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকায় করে গোসল করতে গিয়ে আরেকজন তরুণ মারা যায়, রবিবার পবাই পদ্মা নদীতে গোসল করতে নেমে 2 বন্ধু মারা যায় নগরের হাডুপুর এলাকায়, চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় নদীতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে, শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে 1 ও ভোলাহাটের গোহালবাড়িতে 2 শিশুর মৃত্যু হয়। রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু শামা বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়েছে, আমরা ধারণা করছি গরম থেকে পরিত্রাণ পেতে কিশোররা নদীতে গোসল করতে গিয়ে মারা যাচ্ছে। তিনি আরো বলেন, যারা মারা যাচ্ছেন তাদের অনেকেই সাঁতার জানতেন না, আবার অনেকেই সাঁতার জানতেন, কিন্তু একজন ডুবে যাচ্ছে দেখে আরেকজন ধরতে গিয়ে দুজনই ডুবে মারা যাচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, শিশু কিশোর যারা সাঁতার জানে না তারা যাতে নদীতে গোসলে না যায় সেদিকে নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা, তিনি বলেন এটি করা গেলে মৃত্যু অনেকটাই কমে আসবে। তীব্র তাপদাহ ও খরায় পড়ছে রাজশাহী অঞ্চল,
তীব্র রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠেছে পথঘাট। ফলে গেল কয়েকদিন ধরে রাজশাহী জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে রাজশাহীতে বৃহস্পতিবার বিকেল 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। তাই চলতি মৌসুমে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে 41.8 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বা তীব্র তাপপ্রবাহ চলছে। প্রায় 2 সপ্তাহ ধরে তীব্র তাপদাহে মানুষসহ প্রাণীকুলে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন ধরেই দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসতে থাকতে দেখা যায়। অনেককে আবার চোখে মুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। তবে জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করেই রিকশা চালাতে দেখা গেছে চালকদের। এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষও। তীব্র তাপদাহে করণীয় নির্ধারণে রাজশাহী সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র 2 ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মমিন বলেন, মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় তীব্র তাপদাহে উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীর পাশে থাকার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। করোনা মহামারীতে নগরবাসীর পাশে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় পাশে থেকেছে। নগরীতে পুকুর ভরাট না হয় সেদিকে নজর রাখা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। নগরবাসীকে তীব্র তাপদাহে করণীয় নির্ধারণে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। সভা জানানো হয়, সিটি কর্পোরেশনের উদ্যোগে 10টি পয়েন্টে 7 দিন ব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হবে। পর্যাপ্ত স্যালাইন ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হবে। স্থানসমূহ হল আদালত চত্বর, সেন্ট বিমোর, সাহেববাজার, রানীবাজার, নিউ মার্কেট, শহীদ AHM কামারুজ্জামান চত্বর, স্টেশন এবং টার্মিনাল, আমচত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়। সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ব্যাপক প্রচারণা, নগরীর সকল মসজিদে প্রচারণা করা হবে। তাপদাহে আক্রান্ত সকল রোগীকে স্বল্প মূল্যে জরুরি সেবা প্রদানে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে রাশি পত্র প্রেরণ করবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির সভাপতি 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম। চলমান তাপদাহ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে চিকিৎসকদের করণীয় শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশের ওপর যে চলমান তাপদাহ চলছে, এতে করে শিশু কিশোর ও বয়স্করা পানিশূন্যতাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। এমন অবস্থায় কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা দিতে হবে, এ সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলীর আয়োজনে সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান। সেমিনারে চলমান তাপদাহ চলায় সবাইকে সাবধানে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, রোদ্রে গেলে ছাতা ব্যবহার করা, নিয়মিত গোসল করা, ন্যূনতম দিনে 4 লিটার পানি খাওয়া, খাবার স্যালাইন খাওয়া ও বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখা বলা হয়েছে। সাচিব রামেক শাখা সভাপতি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, গাইনি বিভাগের প্রধান ডাক্তার রোকেয়া খাতুন, মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার হাসান তারিক, শিশু বিভাগের প্রধান ডাক্তার সাইদা ইয়াসমিন সহ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ মামলায় মাইক্রোবাস চালক সহ 2 জনকে নওগাঁর রানীনগর থেকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। বুধবার দুপুরে নওগাঁ জেলার রানীনগর উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের ব্যক্তিগত মাইক্রোবাস চালক সুজন সরকার এবং নওগাঁ জেলার রানীনগর উপজেলার নীরেন চন্দ্র পাং।
নাটোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এই মামলায় এ পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হলো। জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত 15 এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গাড়ির মধ্যে মারধর করে তার বাড়ির এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় তারা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনের ভাই মুজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত 15 থেকে 20 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে 2 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে 164 ধারায় জবানবন্দিতে প্রতিমন্ত্রী পলকের আপন শ্যালক লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে অপহরণ করে বলে স্বীকারোক্তি দেয়। ওই মামলায় গ্রেফতারকৃতদের তথ্য মতে আজ মাইক্রোবাসের চালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।